বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। নানান কারণে বারে বারে লাইমলাইটে উঠে এসেছেন অভিনেত্রী শ্রুতি দাস। তাঁর প্রতিবাদী মনোভাব, ভিন্ন গতির চিন্তাভাবনা মুগ্ধ করেছে তাঁর অনুরাগীদের। তেমনি গায়ের রঙের জন্যও কিন্তু কুরুচিকরভাবে ট্রোল করা হয়েছে শ্রুতিকে। কটাক্ষের শিকার হয়েছেন তিনি বারংবার। ধারাবাহিকে নিজের অভিনীত চরিত্রের জন্য সমালোচনা শুনেছেন, তবুও তাঁকে না ভালোবেসে পারেননি কিন্তু নেটিজেনরা। প্রথমে ত্রিনয়নী এবং তারপর দেশের মাটি ধারাবাহিক। তবে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই দুটো ধারাবাহিকেই মুখ্য চরিত্রের সুযোগ পেয়ে যান কাটোয়ার এই মেয়েটি। অভিনয় দিয়ে মন জিতে নেন শ্রুতি। প্রথম ধারাবাহিক ত্রিনয়নীতে অভিনয় দিয়েই কিন্তু সকলের মন জিতে নেন শ্রুতি। আর এরপরই দেশের মাটি ধারাবাহিকেও তাকে মুখ্য চরিত্রেই পাওয়া যায়। তবে এই ধারাবাহিকে তার সাথে আরও যারা যারা কাজ করেছিলেন তারা সকলেই প্রায় অন্য ধারাবাহিকে কাজ পেয়ে গিয়েছেন, ব্যতিক্রম নোয়া ওরফে শ্রুতি। এখনও পর্যন্ত কাজহীনভাবেই কিন্তু দিন কাটছে তার। সামাজিক মাধ্যমে হতাশা ঝরে পড়েছে শ্রুতির লেখায়। তাঁর বক্তব্য, তিনি বারে বারে শুনেছেন তাঁর মুখটা নাকি অন্যরকম, তথাকথিত নায়িকাদের মতো নয়। আর ঠিক এই কারণেই নাকি ভিন্ন ধরনের চরিত্রেই শুধু তাকে মানাবে। এসব শুনতে ভালো লাগলেও সংগ্রামটা যে সে করে সেই শুধুমাত্র বোঝে। প্রথম সারির এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে শ্রুতি জানিয়েছেন, এতদিন পর্যন্ত যা যা ডাক পেয়েছেন সবগুলি প্রায় পার্শ্ব চরিত্রের জন্য, আর নয়তো ক্যামিও। নায়িকার চরিত্রে এখনও পর্যন্ত ডাক আসেনি তার। এমনকি একটি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব পেলেও তাকে নাকি না জানিয়েই সেই চরিত্রের অফার পৌঁছে গিয়েছে অন্য অভিনেত্রীর কাছে। পরপর দুটি ধারাবাহিকে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন শ্রুতি। দর্শকও তাকে ভালোবেসেছে, তবুও এখনও কিন্তু কর্মহীন রয়েছেন তিনি। এক অদ্ভুত কথা জানিয়েছেন শ্রুতি। সকলেই জানেন টেলিপাড়ায় নামি পরিচালক হলেন স্বর্ণেন্দু সমাদ্দার, যার সঙ্গে ভালোবাসার সম্পর্কে রয়েছেন শ্রুতি। তাঁর ধারাবাহিক ত্রিনয়নী দিয়েই পথ চলা শুরু হয়েছিল শ্রুতি। অথচ এখনও তাঁকেই শুনতে হয় হবু স্বামীর নতুন ধারাবাহিকে তিনি নেই কেন, এমনই প্রশ্ন করা হচ্ছে তাকে। শ্রুতি জানিয়েছেন তিনি শুনেছিলেন যে টেলিপাড়ায় নাকি রটে গিয়েছে তিনি স্বর্ণেন্দুর নতুন ধারাবাহিক গৌরী এলোর নায়িকা। এমন গুঞ্জনের জন্যই নাকি অন্য কোনো প্রস্তাব পাচ্ছেন না তিনি। কিন্তু হার মানার রক্তে নেই অভিনেত্রী, সেটা তিনি আগেও প্রমাণ করেছেন। ছক ভাঙা প্রথা তিনিই ভেঙেছেন, আবার যে কোনো রকম কটাক্ষের শিকার হয়ে উচিত জবাবও দিয়েছেন। তার স্পষ্ট বক্তব্য, যোগ্য সম্মান দিয়ে যদি ফের ডাক পান তবেই তিনি টেলি ইন্ডাস্ট্রিতে আবারও ফিরে আসবেন। আপাতত পরিবার পরিজন এবং কয়েকজন শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবদের নিয়ে ইতিবাচক থাকারই চেষ্টা করছেন শ্রুতি। তবে বোঝাই যাচ্ছে শ্রুতির মনে কিন্তু জমা হয়েছে এক রাশ অভিমান, যা তাকে দিয়েছে তার কাছের মানুষেরাই। কারণ বারংবার তার গায়ের রং থেকে শুরু করে তাকে কিন্তু সবসময় ব্যক্তিগতভাবেও আক্রমণ করা হচ্ছে। আর এবার তার অভিনয়ের দক্ষতা তিনি প্রমাণ করার পরও এখনও পর্যন্ত তার কাছে সেই চরিত্রের অফার আসেনি যার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন, এবং সেই চরিত্রের মাধ্যমেই তিনি আবারও নিজেকে মেলে ধরবেন আর দর্শকদের করবেন মুগ্ধ। তবে শ্রুতির অনুরাগীরা কিন্তু বেশ মুখিয়ে রয়েছেন তাকে নতুন কোনো চরিত্রে আবারও পাওয়ার জন্য, আর তারই অপেক্ষায় দিন গুনছেন তার অনুরাগীরা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।